আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সুস্থতা আল্লাহর অনেক বড় একটি নিয়ামত এটা আমরা সবাই জানি আমরা সবাই সুস্থ থাকতে চাই আমরা কেউ আসলে অসুস্থ থাকতে চাই না বাট কিছু কিছু সিচুয়েশন তৈরি হয়ে যায় যখন আসলে আমরা আসলে অসুস্থ হয়ে যাই এবং কখন কার কাছে যাব কি রোগ নিয়ে এই জ্ঞানটা আসলে আমাদের অনেকের কাছে নাই আমরা এদিক সেদিক ছুটাছুটি করতে থাকি এবং একটা সময় এমন হয় যে এত বেশি দেরি হয়ে যায় যে ওই রুগীটাকে সুস্থটা ফিরে আনাটা আসলে অনেক কষ্টকর হয়ে যায় যাই হোক আমাদের সেই কুমিল্লা থেকে এসেছেন আমাদের এই মা যিনি আমার পাশে বসে আছেন যিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন উনি প্রধান স্যারের কাছে এবং ট্রিটমেন্ট নিয়ে আলহামদুলিল্লাহ উনি এখন ভালো আছেন সুস্থ আছেন ওনার সেই সুস্থ হয়ে ওঠার গল্পটাই আমরা একটু ওনার কাছ থেকে শুনবো প্রথম থেকে শেষ পর্যন্ত তার আগে আসুন দর্শক একটু ওনার সাথে পরিচিত হয়ে নি আসসালাম আলাইকুম

তো আমরা জানি যে আপনি ডিপিআরসি হসপিটালে এই এত দূর থেকে এসেছেন আপনার কিছু সমস্যা নিয়ে এসেছিলেন সেই সমস্যাগুলো কি একটু খুলে বলবেন যে কি কি সমস্যা ছিল ওই ডিপিআরসি হসপিটালের নামটা দা শুনছি আমার ছেলে একজন মালয়েশিয়া থাকে এর মোবাইলে গিয়ে দূরে আচ্ছা এই আর হসপিটালের নামটা দা ডাক্তারের নাম আচ্ছা ওইখান থেকে আমার এই নাম্বারটা দিয়েছে হাসপাতালের দিয়ে সিরিয়াল দিয়ে দিয়েছে আর ডাক্তার যেটা বলছে

মানে অবস্থাটা কি এরকম হয়েছিল যে নিজে বিছানা থেকে উঠাটাও খুব কষ্ট করছে পারি না খাইতে পারি না মানে আমারে কোনো রকমের দৈরাই যায় পানছে মানে যখন আপনি হসপিটাল এসেছিলেন আপনি নিজে উঠা বসা হাঁটা চলা গোসল করা নিজের যে কাজগুলো সেই কাজগুলো আপনি ঠিক মতো করতে পারতেন না খুব কষ্ট হতো অনেক কষ্ট ছিল এবং এই কাজগুলো করার জন্য আপনাকে অন্যের সাহায্য নিতে হতো হ্যাঁ অন্যের সাহায্য নিতে তো এই সমস্যাটা শুরু হয়েছিল কতদিন আগে? আমার আসলে আমার 1 বছর আগে থেকে হয়েছিল। আচ্ছা। এইবার গরিপুর ডাক্তারের কাছে চিকিৎসা করতে অনেকবার। হুম এখান থেকে ওষুধ খাই কিছুদিন খাই না থাকে কিছুদিন আবার এইরকমই হয়। তো আমার সেলারে আমি গরিপুর যাইতে বলছিলাম। হুম। সেলে এই হসপিটালের নাম দেওয়ার পর দাদা কিছু আর গরিপুর চিকিৎসা কইরেন না। আচ্ছা। ওই দীপে আছেন পাটালে দ। সব হলো কাছে। এই পাঠাইছে? আমি এখানে আইসি স্যার যখন আপনাকে দেখলেন যে যে মানুষটা একদম উঠতে পারছে না বসতে পারছে না প্রচন্ড ব্যথা পুরো শরীরে পানি চলে আসছে স্যার দেখার পর কি বলেছিলেন আপনাকে আর দেখার পরে আমার অনেকটি পরীক্ষা দিচ্ছি আচ্ছা এক সাইড দিয়ে আলট্রাসনো দিয়েছে রক্ত পরীক্ষা বর্ষার পরীক্ষা হুম তারপরে এম আই পরীক্ষা হুম দেওয়ার পরে দিয়া ওই দিন আর রিপোর্টটা পাইনি যেদিন আইসি আচ্ছা পরের দিন আবার আইছি আইসি না পরে ডাক্তারে কইতাছে আমার এই সমস্যা মাজার হার মাঝখানে ফাঁক হইয়া হাত দি বাইরে ইয়ে রগের মধ্যে চাপ খাইছে আর হাতের হাত দিয়ে সব ফাঁক হয়ে গেছে আর পায়ের তলায় জীবনও পায়ের তলায় দুই গান্ধা হাত দিয়ে বাইরে গেছে এই আপনার এখানে ভর্তি হয়েছে বিশ দিন আচ্ছা তো আপনি সেই অনুযায়ী ভর্তি হয়ে গেলেন হ্যাঁ ভর্তি হয়ে গেছি অনেক চিকিৎসা চলছে চলার পরে দিয়ে আমার এখানে এনে ইনজেকশন দিয়েছে বাজার বিভিন্ন রকম ট্রিটমেন্ট চলেছে

এই যে একটা তৃপ্তি আত্মতৃপ্তি এটা আপনি কিসের বিনিময়ে পাবেন একটা মানুষ যখন অসুস্থতা থেকে সুস্থতায় ফিরে আসে এর তুলনা পৃথিবীতে আসলে আর কোনো কিছুতে হয় না ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার এই মাটির জন্য যাতে উনি জীবনের শেষ দিন পর্যন্ত এমনটাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল